আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশে সোনার দাম মোটামুটি 25000 টাকার মতো কমলো বাংলাদেশ জুয়েলার সমিতি আজকে একটি তাদের বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে তারা বলতেছে যে এগুলো 25 তারিখ অর্থাৎ আগামী কালকে থেকে এটি কার্যকর হবে সোনার নতুন যে দাম তারা নির্ধারণ করেছে সেটি 25 নভেম্বর থেকে বাংলাদেশে নানা প্রকার আপনারা স্বর্ণ পাবেন বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট সনাতন পদ্ধতির তো যাই হোক সবাই যেহেতু বাইশ ক্যারেট স্বর্ণ ক্রয় করেন এক্ষেত্রে তারা প্রতি বাইশ ক্যারেট স্বর্ণের দাম রেখেছে ছয় টাকা তো এক্ষেত্রে আমরা এত কিছু তো বুঝি না আমরা বুঝি যে আসলে এক ভরি স্বর্ণের দাম কত হবে এটাই আমরা বুঝি সাধারণত যে এক ভরি সমান এগারো গ্রাম তো এই জন্য যদি আমরা এই যে ছয়শ ছয় হাজার যদি আমরা এগারো দশমিক দিয়ে গুণন করি তাহলে আমরা পাব মোটামুটি তিয়াত্তর হাজার টাকা প্রতি এক ভরি বা এক তোলা স্বর্ণের দাম তো এক্ষেত্রে বাংলাদেশ জুয়েলার সমিতি আরো একটু নতুন করে তারা নির্দেশনা দিয়েছে যে প্রতি গ্রাম স্বর্ণের মেকিং চার্জ হবে অ্যাটলিস্ট দুইশো টাকা এই যে এক ভরি স্বর্ণের দাম তারা তিয়াত্তর হাজার টাকা ঠিক করে দিলে এটা শুধু গোল্ডেরই দাম বাইশ কারোড গোল্ডেরই দাম এটির সাথে যখন আপনি অলংকার ক্রয় করবেন তারা সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকা যে তাদের মজুরি সেটা ঠিক করে দিয়েছে এর বেশিও তারা নিতে পারে তো আবার সেই মজুরির উপর সরকারের পনেরো পার্সেন্ট ভ্যাট সহ যদি আমরা হিসাব করি মোটামুটি আমাদের তিন হাজার তিনশো তেত্রিশ টাকা আসবে অভারণ আমরা বলতে পারি যে কালকে থেকে সাতাত্তর হাজার একশো ছিয়াশি টাকা হবে প্রতি এক ভরি স্বর্ণের দাম তাহলে আপনারা খুব সহজে কিন্তু বুঝলেন যে এক ভরি স্বর্ণের দামটা কত হচ্ছে তো অবশ্যই স্বর্ণগুলো ক্রয় করার সময় আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে স্বর্ণের বিশুদ্ধতা যাচাই করে নেবেন যে স্বর্ণটি বিশুদ্ধ কিনা এজন্য আপনারা স্পেকট্রোমিটারের সাহায্য নিতে পারেন অথবা বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড নামক ঢাকা একটি প্রতিষ্ঠান আছে সেখান থেকেও আপনারা জেনে নিতে পারেন যে আসলে আপনার গোল্ডটি আপনি যেটি ক্রয় করতেছেন সেটি জেনুইন কিনা অরিজিনাল কিনা তো বিশ্ববাজারে যদিও স্বর্ণের দাম ওঠানামা তবে বাংলাদেশে যেটা হয় বাংলাদেশ জুয়েলার সমিতি স্বর্ণের দামটা নির্ধারণ করে দেয় তো একই ক্ষেত্রে আমরা যদি দেখি যে তারা রুপের মূল্য নির্ধারণ করছে 80 টাকা আর সনাতন পদ্ধতি যে স্বর্ণগুলো আছে অর্থাৎ যেগুলো কোন ক্যারার তারা নির্ধারণ করে না সেগুলোকে তারা 4425 টাকায় রেখেছে প্রতি আমরা যেটাকে ভরি বলি আট তোলা বলি সেটা না তারা 4425 টাকায় রেখেছে প্রতি গ্রাম তো খুব সহজ করে যদি আমরা আপনাদেরকে যদি একটা কথা বলি স্বর্ণের হিসাবটা বুঝেন না এক ভরি সমান সমান হচ্ছে আনা আর এক এক ভরি ভরি সমান পয়েন্ট একই জিনিস স্বর্ণ কি করার জন্য আপনারা কি কি জিনিসগুলো যাচাই করবেন বাচাই করবেন এগুলো আমরা আগের ভিডিওতে দেখাবো তা আজকের ভিডিওতে আমরা দেখি যে আসলে কেন স্বর্ণগুলো বিদেশ থেকে পাচার হয় আর বিশ্ববাজারের সাথে স্বর্ণের দামের কি পার্থক্যটা যেমন আপনারা এখন চিত্রে যেমন দেখতেছেন যে আমরা জাস্ট আপনাদেরকে যদি একটি চিত্র দেখাই যেমন আপনারা চিত্রে দেখতেছেন জাস্ট আমরা চিত্রটি যদি আপনাদের সামনে নিয়ে আসি যেমন আপনারা চিত্রে দেখতেছেন যে স্বর্ণের বাজারে বিশ্ব বাজারে স্বর্ণের দামটা কেমন হবে সেটা যদি আমরা এই ভিডিও থেকে একটু আইডিয়া নেই এটি হচ্ছে বাংলাদেশ জুয়েলার সমিতির ওয়েবসাইট এখন যদি আমরা চলে যাই যদি যে দুবাইতে স্বর্ণের দাম তো দেখুন ডুবাইতে আমরা স্বর্ণের যে দামটা দেখতে পাচ্ছি জাস্ট আমরা যদি দেখি গোল্ডের বাইশ ক্যারোটের দাম রাখতেছে তারা দুইশো দশমিক এটি হচ্ছে তাদের দেড়হাম তো জাস্ট আমরা যদি এই যে দুইশো নয় দশমিক পঁচিশটাকে এগারো দশমিক ছয়শো চার দিয়ে গুণন করি তাহলে যেটি আসতেছে সেটি হচ্ছে যে চব্বিশশো চল্লিশ টাকা মোটামুটি তো এটাকে যদি আমরা কনভার্ট করে নেই আজকে তেইশ টাকা নয় পয়সা হিসাবে তাহলে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা মাত্র স্বর্ণের দাম পড়তেছে তো এর সাথে মেকিং চার্জটা যুক্ত হবে এবং ফাইভ পার্সেন্ট যে আমাদের ভ্যাট আসতে ইউতে সেটি প্রযোজ্য হবে তো ওভারঅল সবকিছু যদি আমরা হিসাব করি তারপরেও এটি বাষট্টি হাজার টাকার উপরে কিন্তু যাবে না তো তাহলে দেখতেই পারতেছেন যে স্বর্ণটা বাংলাদেশে আপনি সাতাত্তর হাজার উপরে জাস্ট স্বর্ণের দামটা সেই স্বর্ণের দামটা এখানে মাত্র তেষট্টি হাজার টাকা অর্থাৎ ওভারঅল বলতে পারি আপনি যদি এক ভরি স্বর্ণ যদি নিয়ে আসেন এক্ষেত্রে পনেরো হাজার টাকার কিন্তু ব্যবধান জন্যই যারা চোরা কারবারি আছে তারা স্বর্ণগুলো নিয়ে আসে আর বাংলাদেশ জুয়েলার সমিতি কিন্তু চাইলে আন্তর্জাতিক দামের সাথে প্রতিদিন তারা এগুলো হিসাব করে রাখতে পারে কারণ তারা কিন্তু আমদানি করে না বাংলাদেশে প্রচুর পরিমাণ স্বর্ণ আছে আর আমদানি ক্ষেত্রে সরকারি ভ্যাটটা মাত্র প্রতি ভরিতে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আমদানি তো তারা করেনই না ইতিহাসে তারা হয়তো জাস্ট একটি যে অন্য কোম্পানি আছে আমরা দোকান বলবো জাস্ট ওনারা কয়েকটি ডুবাই থেকে আমদানি করেছেন এটা ছাড়া আজ পর্যন্ত আর কেউ স্বর্ণ কিন্তু আমদানি করে না তো তাই বিশ্ববাজারের সাথে যদি তারা দামটা নির্ধারণ করে রাখেন একই রেটে তাহলে আর স্বর্ণগুলো কিন্তু এদিক থেকে সেদিক যাবে না চোরা চালানটা অনেকটা কমে যাবে না হলে এখন যেতে হয় এক বরি স্বর্ণ নিয়ে যেতে পারলে পারলে যেটা হয় যে পাঁচ হাজার পনেরো হাজার টাকা লাভ হচ্ছে তো এক্ষেত্রে পাঁচ ভরি স্বর্ণ নিয়ে গেলে পঁচাত্তর হাজার টাকা আর যদি ছয় সাত ভরি নেওয়া যায় তাহলে তো এক লাখ টাকা লাভই হচ্ছে তো এই জন্য আসলে স্বর্ণ ব্যবসায়ীরা এই সমস্ত বড় বড় রিস্ক নিয়ে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম